কেন ধরেছে বোনের গালে দুই তিন থাপ্পড় মেরে দিল, দিয়ে বলছে বল তোরা কলমা মুজবি কিনা, আমাদের বাপ দাদার সঙ্গে সঙ্গে সাইদার ফতে বানাক দিয়ে বলে ওরে নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, দিনের দুশ্মন ওমর, শুনে নাও, জীবন দিয়ে দেব যখন কলমা পড়েছি, এ কলমার জীবন কোনদিন মুছে ফেলবো না, যদি তুমি মেরে 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 শেষ করে দাও। ওমরকে যখন এই কথা বলে ওমরের মন তখন মামের মতন গলতে শুরু করে দিয়ে যার বলছে বোন রে আমি তোকে কোনদিনই একটা চর আমি আমি কত কষ্ট করে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওরে আমার বোন ফাতেমা, আমি তোকে কত আদর যত্ন করে মানুষ করেছি রে বোন, একটা দিনের জন্য তোকে কোনো দিন চড় মারিনি রে বোন, আজকে চড় মেরে মারার পর রক্ত বের করে দিলাম, তারপরও তুই আমার কথা বলিস না ভাই, যদি মেরে মেরে শেষ করে দাও কলমা পড়ে যে মজা পেয়েছি, এ মজা আর জীবনেও কোথাও পাবো না, জীবন চলে যাবে যাবে কিন্তু এই কলমার জীবন কোনদিন মজবো না। সুবহানাল্লাহ, এই কথা যখন বলা উমর ডাক দিয়ে বলছে বোন রে আমি তোদের দেখলাম কোরআন তোরা কি জানি গুনগুন করে পড়ছিলি, একটু আমাকে দে, আমি আমার হাতে একবার তুলে দে আমি দেখি কোন জিনিসটা। সঙ্গে সঙ্গে বোন বলেছে ভাই না হবে না, আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক ব্যক্তি হলো নাপাক, মুশরিক ব্যক্তি হলো নাপাক, এই নাপাক ব্যক্তির হাতে কোরআন তুলে দেওয়া যাবে না, ফাইনাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক হয় বেশক তারা হলো নাপাক, এই নাপাক মানুষের হাতে কোরআন তুলে দেওয়া যাবে না, তাহলে কি করবো বল, বলে বল ভাই রে যদি তুমি নিতে যাও সুন্দর করে তুমি গোসল করে নাও, গোসল করার পরে আমার পাশে তুমি বসে যাও আমি তোমাকে শুনিয়ে দেব। সঙ্গে সঙ্গে ওমর আপনার গোসল বানিয়ে নিলেন, গোসলখানা বানিয়ে নেওয়ার পরে বোনের পাশে যখন বসেছে বোন তখন শুরু করে দিয়েছে তো হামিম, এরকম করে যখন ভাইয়ের সামনে বলতে লেগেছে মম যেমন আপনার আগুন জ্বালিয়ে দিলে আপনার গলতে গলতে পড়ে যায়, এরকম করে ওমরের অত কঠোর দিল এই কোরআন পড়ার কারণে ওমরের মনটা তখন মমের মতন গলে যায়, ওমরের মনটা যখন মমের মতো গলে গেল ওমর ডাক দিয়ে বলছে বোন রে আমার ভগ্নী বদি সাহেব আমি যাকে আমি চলো 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 যাকে আমি মারার জন্য রাস্তা দিয়ে বেরিয়েছিলাম বড় কাহিনী রে বোন, ও বোন আমাকে তার দরবারে নিয়ে চ, আমি তার কাছে যাই, আমি তার কাছে গিয়ে কলমাওয়ালা হয়ে যাব, নমাজি হয়ে যাব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলা ঘরের ভিতরে ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরিয়েছে বলে ওমর গো গতকালকে মসজিদে নববীতে আল্লাহ তুমি দোয়া করে বলেছিলেন ইয়া আল্লাহ মক্কার জমিনে সব থেকে বড় দুজন কাফের এক হলো আবু জাহেল আর এক হলো ওমর, ও আল্লাহ এই দুজনের মধ্যে তুমি যাকে পছন্দ করবে ইসলামের হেতাকাঙ্ক্ষী বানিয়ে নাও, আর যদি এদের ভিতরে তুমি ইসলামের হেতাকাঙ্ক্ষী না বানিয়ে নাও কলমার আপনার দাওয়াত দিতে পারা যাবে না, আজান জোরে দিতে পারবো না। আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে কাব্বা বলে ওমর রে আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছে, ওমর বলে কে খাপ্পা তুমি কোথায় ছেলে কোথায় বাড়ি কি খবর তুমি এখানে, বলে ওমর রে তোমার বোন এবং তোমার বোনাইকে আমি খাপ্পা কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলাম কিন্তু তোমার গর্জন পেয়ে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম, চলো আমি নবীজির দরবারে তোমাকে নিয়ে যাই, ওমরকে নবীজির দরবারে যখন নিয়ে গেলেন আল্লাহ নবী সাহাবে সুপার ভিতরে সাহাবা ইকরামদেরকে কোরআন কারিমা শিক্ষা দিচ্ছিলেন, বিশ্ব নবী দয়ার নবীর দরবার
পারে ওমর যখন রঙ্গ তরবারি নিয়ে হাজির নবী বলেন উসামা দরজাখানা খুলে দাও দরজাখানা খুলে দিয়ে দেখছেন ওমর সাহাবারা দরজাটাকে বন্ধ করে দিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীর দুশমন আল্লাহর দুশমন খাদ্দামের বেটা উমর এসেছে আপনি নবী অনুমতি দেবেন না আপনি অনুমতি দেবেন না আর আপনি যদি অনুমতি দিয়ে দেন গো নবী সে আপনাকে মেরে দেবে আমরা নবী হারা হয়ে যাব এতিম হয়ে যাব ও নবী আমরা আপনাকে নিজের জীবনের থেকে সবথেকে বেশি বেশি ভালোবাসি আপনি অনুমতি দিবেন না রাসূল ডাক দিয়ে বলে ও আমার সাহাবারা ওমরকে আসতে দাও ওমর আজ আমার গর্দান কাটার জন্য আসেনি ওমর আজকে আমার কাছে এসেছে কলমা পড়ার জন্য সুবহানাল্লাহ সাহাবারা দরজা খুলে দিল ওমর সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে গেলেন তরবারি টান মেরে ফেলে দিলেন ওমর যখন নবীজির পায়ের তলে পড়ে উমরের কলার খানা চেপে ধরল তারপরে ডাক দিয়ে বলে ও গো ওমর আমি আর আমি নবীকে কত কাঁদাবা আমি নবীকে কত কষ্ট দিবা আমি নবীকে আর কত জ্বালাবা আমাকে আল্লাহ নবী করে কেন পাঠালো আমি আল্লাহ কেন তোমাদের কাছে নবী করে বানালো ও গো ওমর আর কত আমি নবীকে তোমরা কাঁদাবা আমি নবীকে আর কত তোমরা কষ্ট দেবা ওমরের চোখ দিয়ে তখন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায় ওমর বলছেন নবী গো বড় লম্বা কাহিনী ও গো নবী আপনাকে মারার জন্য ওই আবু জেহেলের কথা শুনে আপনার গর্দান কাটতে আসছিলাম আস্তে আস্তে ইতিমধ্যে রাস্তার মধ্যে বিরাট ঘটনা ঘটে গেল ওদিকে আমি বলতে চাই না ও গো নবী যেটা সত্য ধর্ম সেটা চাপা থাকতে পারে না সেটা থেকে মক্কার জমিনে আজকে ওপেন কাবা শরীফের ভিতরে আজকে সবারই সামনে ওপেন আজান হবে আজকে পৃথিবীর কোন মায়ের লাল নাই আজকে আজানটাকে ঢেকে দিতে পারে আজকে কারো মায়ের লাল নাই কেউ যদি বিবিকে বা করতে চায় সন্তানকে এতিম করতে চায় খাদ্দামের বেটা উমরের সামনে এসে হাজির হয়ে যায় বিশ্ব নবী বললেন উমর রে আজান দিতে পারি নাই রে উমর সঙ্গে সঙ্গে হাজরতে উমর চলে গেলেন মসজিদে আল্লাহু আকবার যখন কাবা শরীফের ভিতরে আজানটা দিতে লাগলেন কাফের বেঈমানদের মাথাতে হিলিক পড়ে গেল সুবহানাল্লাহ বলুন যারা বলো সুবহানাল্লাহ যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওমর কলমাওয়ালা হয়ে গেল আবু জেহেল বলছে কে রে কার এত বড় সাহস হইল এত জোরে আজান তো কেউ কোনোদিন যায়নি আজকে কে খোঁজলে খোঁজলে খজলিতে গিয়ে দেখছে আর কেউ না সিনি হলেন ওমর সুবহানাল্লাহ বলুন ধরো সুবহানাল্লাহ বলুন ওমরের যখন গর্জন দেখেছে কাফের বেঈমান না ময়দান ছেড়ে পালিয়ে যায় উমর ডাক দিয়ে বলছে রে কাফের দলের শোন এতদিন ছিলাম আবু জেহেলের গোলাম আজ থেকে আমি গোলাম হয়ে গেলাম আল্লাহ তার রসুলের যদি তোরা সন্তানকে ইতিম করতে চায় যদি বিবিকে তোরা ব্যয় করতে চায় আমি উমরের সামনে এসে তোরা দাঁড়া বেঈমানরা পালিয়ে গেল আবু জেহেলকে গিয়ে বলছেন গো আমাদের নেতা আবু জেহেল আপনার ডান হাত শেষ ডান হাত শেষ মানে কি হয়েছে তো ডান হাত আছে তো বলু ডান হাত না এই 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 লাইটওয়ালা গেল ডান হাত শেষ ডান হাত মানে বলে আপনার নেই আপনার ডান হাত ছিল উমর যাকে নবীর গর্দান কাটার জন্য পাঠিয়েছিলেন সেই আজ গর্দান কাটে না আজকে সে নিজেই তার গর্দান টুকুন দিয়েছে ধরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান দরুদিরে আমার ভাইরা আজ ইসলামের জন্য এই আজানকে কেন্দ্র করে আজান দাওকে কেন্দ্র করে নামাজকে কেন্দ্র করে নবী আমার মার খেলেন সাহাবারা মার খেলেন এবং বিবিকে পর্যন্ত ব্যয় করলেন সন্তানকে এতিম করলেন
আল্লাহ নবীর সাহাবারা নবীকে এতটাই তারা ভালোবেসেছিল যখন নবীর সাহাবারা যখন নবীর প্রেমিক হয়ে গেল ও মুসলমান এতটাই তারা ভালোবেসেছিল তার ছোট্ট একটা ঘটনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত প্রেমিক এত মহব্বতের বাবা নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত বাসর ঘর ফুল সজ্জা বাসর ঘর নবী যখন ডাক দিয়ে বললেন কে আছো মদিনার তরুণেরা ও মদিনার যুবকেরা আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে রসুল থাকবে না আজকে তোমাদের কাছে দিন আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না আজকে তোমাদের কাছে মসজিদ মাদ্রাসা কোরআন থাকবে না সমস্ত জামানা গাজির হয়ে গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত বাসর ঘর তিনি নবীজির কথা শুনে আপনার বাসর ঘর থেকে উঠে ওলঙ্গা তরবারি নিয়ে ছুটতে শুরু করে দেবেন পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি যান আমি বাধা দেব না কিন্তু স্বামী আপনার যে গোসল ফরজ হয়েছে আপনি দয়া করে গোসল ফরজটা সেরে যান বিবিকে ডাক দিয়ে বলে বিবি আমি হানজালা যদি গোসল করতে গিয়ে দিনের ক্ষতি হয়ে যায় আমার রসুলের ক্ষতি হয়ে যায় আমি হানজালা কিয়ামতের দিনে আমি আসামির কান্ড গড়ে দাঁড় হয়ে যাব ওরে বিবি শোন আমি হানজালা চললাম যাদের ময়দানে হযরত হানজালা যাদের ময়দানে চলে গেলেন জোর করে কাপের মেহমানদেরকে তিনি জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন এবং নিজে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবারা তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা জমা করো যখন বলা বিশ্ব নবীর দরবারে একজন মহিলা ময়দানে গিয়ে বলেন ও আল্লাহ রসুল আমি জানি যারা শহীদ হয় শহীদদেরকে কোনো রকম কোনো গোসল করানো হয় না আজকে নবী গো আমার স্বামী হানজালা তার উপর গোসলের প্রয়োজন ছিল ফরজ দয়া করে আপনি একটু গোসল টুকুন দেবেন গো নবী বিশ্ব নবীর লাশ খুঁজে দেখছেন গো বিশ্ব নবী আপনার সাহাবাদেরকে বললেন ওরে আমার সাহাবারা হানজালা লাশটা খুঁজো তিনি কোথায় আছে খুঁজো খুঁজো করে যখন কোথাও পেলেন না আকাশের দিকে নবী আপনার তাকিয়ে দেখছেন পানি টুপে 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 পড়তেছে আল্লাহ নবীর সামনে যখন লাশটা হাজির হয়ে গেল তিনি দেখছেন অন্য কোন সাহাবার লাশ নয় তিনি বলেন আল্লাহ নবী ওই ব্যক্তি মন্দার পরোজগার দিনদার যে তার নিজের বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে সেই ব্যক্তি হলো জীবনে সব থেকে সর্বোপা সেই হলো সার্থ সে হলো নবীর প্রেমিক সে হলো আল্লাহর প্রেমিক তাই আমি আপনাদেরকে বলবো হুজুর আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকব আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা সকলে উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ভাইরা আমার ভাই আমার বাবা জীবনেরা তাই কিন্তু অনেকে তুললো অনেকে তুললো না বা ভরা মনে মনে করছে দেখো মৌলবি বলে হাত তুলতে বলছে তার মানে কায়দা আছে এরকম যদি বাপজির নিয়াত থাকে জেনে নিতে হবে তার ইমান নাই কি জোরে বলো ঠিক না বেঠিক জোরে বলো তার ইমান নাই জানতে হবে সে ইসলামকে ভালোবাসে না তাই আর একবার হাতটা তুলে বলুন পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু হাত উঁচু করে বলি না রে তুমি নামা অনেকে বাপজির পেছন দিকে হাত তুলে নরম করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু হা বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে জোরে বলো
যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি এই আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান সবরের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না রে বাবা আজ আমি আপনাদেরকে বলবো বাপ আগামী কালকে রমজান মাস আসছে বড় বরকতি মাস বড় রহমতের মাস বড় নাজাতের মাস এই মাসটা বড় ভাগ্যবান রে বাবা এই মাসটার কথা আর কি দেখছিলাম কে আপনার আল্লাহ আকবার এই রমজান মাসটা এত ভাগ্যবান ওয়ালা হবে দিনওয়ালা যারা হবে তাদের জন্য রমজান মাসটা হয়ে যাবে আর রমজান মাসের আজকে আগা দিন রে বাবা আজকে নটকু আপনার এই নটকুলে হয়তোর ভরে আজকে এই আল্লাহ আকবার মসজিদের জালসা আমি আপনাদের কাছে হাদিস পড়েছি রে বাবা নবী বলেছেন মানবানা লিল্লাহি মসজিদ আমবানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি বলবো ও মুসলমানের দলেরা আল্লাহওয়ালারা নবীর প্রেমিকেরা তারা আছো আল্লাহর ঘরে জান্নাত বানাবা তারা আছো আল্লাহর ঘরে নিজের ঘর তৈরি করবা আল্লাহর জান্নাতে তৈরি করবা নিজের জন্য বালা খাজা তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদেরকে বলবো দেশের মানুষের নামাজ পড়ে এত কষ্ট আমি নিজে তোকে দেখে এলাম এই বর্ষার সময় আসছে ঝড়ের সময় আসছে বৃষ্টির সময় আসছে মানুষ নামাজ পড়বে পানিতে ভিজে ভিজে মানুষ ঝড় বৃষ্টিতে পানিতে নামাজ পড়বে হতে পারে না তাই মসজিদের ভিড় হয়ে গেছে বাবা অনেকটা উঠে গেছে কিন্তু আমি বলবো বাপ মুসলমান বেঁচে থাকতে মসজিদ হবে না এটা হতে পারে না আজকে বেঈমানরা চাইছে মসজিদ ধুব না আজকে মুসলমানদের মসজিদ গুলাকে তারা কেড়ে নিচ্ছে কিন্তু আমি বলবো ও বেঈমান একদিকে মসজিদ কেড়ে নিবি ভেঙে দিবি আর আর একদিক থেকে মুসলমানদের জীবন দিয়ে রক্ত দিয়ে পয়সা দিয়ে মসজিদ তৈরি করে দেবে কিন্তু মরতে দামটা কেমন পর্যন্ত মসজিদ থাকবে এ মসজিদ কোনোদিন শেষ হবে না তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি একবার তকবীর দেব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে এখন জান আছে কিন্তু মাল না আমি পরে দিয়ে দেব মাত্র 10,000 করে টাকার দাতা আমি একবার তকবীর দিই আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি একবার জোরের সরে বলি নারে তুমি ইনশাল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি কে আছে বা সর্বপ্রথম এই মসজিদটাকে তৈরি করার জন্য আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম 10,000 টাকার দাতা ভাগ্যবান একজন দরদিকে বলবো এই মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত নামাজ হবে মসজিদে নামাজ চলবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আযীম এক একটা করে নাকি আপনার আমার এমন নামায় হয়ে যাবে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য এমন কোনো ব্যবসায়িক নাই এমন কোনো জমিদার নাই এমন কোনো পয়সাওয়ালা গাড়িওয়ালা নাই এমন কোনো আল্লাহর প্রেমিক নাই সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন ভাগ্যবান আর আজকের দিনটাও পবিত্র দিন এ বাবা আগামী কালকে রমজান মাস শুরু আজকে শাবান মাসের শেষ আগামী কালকে রমজান শুরু
এই দিনে দোয়া কবুল হবে এই দিনে দোয়া মঞ্জুর হবে এই রাত্রি আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তাই আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম একজন দরুদিকে বলবো বাপ মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ নাই বাপ হৈদরপুরের লোক নটকলির লোক সর্বপ্রথম একজন বলুন অমাবাব শেখ গো জমিদার গো পয়সাওয়ালা গানিওয়ালা বানিওয়ালা সম্পদওয়ালা মাঠে আল্লাহ জমি দিয়েছে আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে বাবা আপনি আমি চলে যাব অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে মা বাপ তো ফকির নাই বলছে আল্লাহ আজকে আমরা চলে এসেছি জমি গানি বানি টাকা পয়সা সম্পদ ছেড়ে মেয়েকে দিয়েছি আমার মাল্লার ঘর মসজিদ আপনার লঙ্গা হয়ে থাকবে আল্লাহর ঘর মসজিদের কাজ হবে না এটা হতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 কি গো ইনশাআল্লাহ নাই একজন দরুদে হাতটা তুলে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে বলব বলব করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ একজন দরুদে হাতটা তুলে বলুন আল্লাহর ঘর মসজিদে নামাজ হবে বা নাই হ্যালো এই হৈদরপুরের মাটিতে এমন কোন দরুদে নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব একজন আমি জানি এই হৈদরপুরের মাটিতে 10,000 টাকার বেশি দেওয়ার লোক আছে আছে না নাই জোরে বলুন কি গো আছে না নাই জোরে বলুন এরটপুরের মাটিতে আছে কিন্তু আমি বাবুজি 10,000 টাকার দাতা একজন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দেন হরকতে বরকত হিম্মত করুন সর্বপ্রথম হাতটা তুলবেন যিনি আজকের যত দান হবে তত দান তার আমল নামাতে বেশি হবে ইনশাআল্লাহ তাই চালু করে দেবেন যিনি তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরুদে একটু হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ নাই আগো নাই এই হৈদরপুরের নটকলির মাটিতে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেবেন একজন আল্লাহর প্রেমিক বান্দা তো হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই নাই ও ভাই মুসলমান এটিকে রাখো ইমান ইসলামের বাতি যেন ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আজকে যদি মনে মনে করে আমরা দিব না মসজিদ তৈরি করা হবে না আমরা যদি মনে মনে করে দিব না মসজিদের কাজ হবে না আমরা যদি মনে মনে করে দিব না মসজিদ কিন্তু বাড়বে না আমি যদি মনে করে দিব না মসজিদের একটাই তো গাঁথনি হবে না তাই আমি বলবো বাপ সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরুদিকে আছে বলি ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেন কি নাম হিলাল কোদাবাড়ি হৈদরপুর এই দেখেন এত জোরের সরে বলি না রে তুমি এত তকবিরটা জোরে মুখ দিয়ে বেরোয় না গো মনে হচ্ছে হসপিটাল থেকে এসে বসলো হ্যাঁ সুবহানাল্লাহ জোরে সরে বলি না রে তুমি এই দেখেন হৈদরপুরের হিলাল উনি বলছেন আমি 10,000 দেন নগদ কত আছে দেন আমাকে আমার হাতে দেন আল্লাহুম আমিন এই দেখেন নগদ 4,000 আর 6,000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত দিও ধনসম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিও সর্বপ্রথম আল্লাহ
আল্লাহ রবিনার বান্দা গিনা লোক ছিল এ সর্বপ্রথমেতে 10000 টাকা দিল এ নগদ যার বাকি 6 এত কত আছে 1000 2000 3000 আছে এইরকম 3000 টাকা নগদ 7000 টাকা বাকি আল্লাহু আমিন আল্লাহ রব্বিয়ার মান্দা এখানে দিছিল এ 10000 টাকা দেখো হিলালো দানিলো এ নগদের বাকি 7 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের বল্লা ভারী করে দিও আর দু করে আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখে রজিব আল্লাহু আমিন এই দেখেন এক নম্বর 10000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা নাম্বার 2 আর একজন 10000 কই দুই নম্বরে কলমার জোড়া তৈরি করার জন্য আর একটা ভাগ্যবানদের দিকে বলবো মাত্র 10000 টাকার দাতা ইনশাআল্লাহ কি গো দুই নম্বর 10000 টাকা দেওয়ার লোক নাই হাবা এ বাবা হৈদরপুরের লোক এ দেশের লোক আমি আপনাদেরকে বলবো কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান হবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি নাম্বার 2 এ 10000 টাকা এই 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 এরা এত বড় এদিকে যে নাটক বসছিল এ আদায় শুরু হয়েছে আর উঠতে লেগেছে মানে একটা দিকে আরেকজন উঠছে শুনলেন এই মজলিস ভেঙে যদি চলে যায় সমস্ত গুনাহ যিনি আগে গেলেন তার উপর হবে আমি জানো আপনি ইসলামকে ভালোবাসেন না একটু বসেন খবরদার রূপে নাই কে গায় পাঞ্জাবি হলো কে গো বুড়ো মানুষ তাদেরকে তো হ্যাঁ আর বিড়ি খেকে নিশা উঠেছে ও বিড়ি খাওয়ার লেগে ছটফট করছে এ বাবা শুনলেন যে খাবার গেলা জায়েজ কিন্তু কাল থেকে সে খাবার গেলা খাওয়া দিনের বেলায় হারাম এ বাবা কিছু মনে করবেন না স্বামী স্ত্রী সহবাস করা কি এ কথা বলেন না কেন জায়েজ না না জায়েজ হা করে না ওরা মাঝে কিছু জানে না হ্যাঁ জায়েজ কিনা ধরো বলুন স্বামী স্ত্রী সহবাস করা জায়েজ এর লজ্জার কোনো কারণ নাই তো আপনারা হাসছেন লজ্জায় মুখ বই হই সবই হে আরে বাবা রে কি লজ্জা সব হ্যাঁ হে বাবা হ্যাঁ জায়েজ দিনে রাতে 24 ঘন্টা কিন্তু রমজান মাসে দিনে যাবে কথা বলেন না কেন হারাম হারাম রমজান মাসে দিনে বেলা স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ হারাম ভাত রুটি খাওয়া কি খাওয়া যাবে না যাবে না কথা বলেন না কেন জায়েজ না না জায়েজ খাওয়া জায়েজ খাওয়া যাবে কিন্তু দিনের বেলা খাওয়া রোজার মাসে কথা বলে না এই করে মাথা হেলাইলে হবে হ্যাঁ এই করে মাথা হেলেছে আমাদের দেশে সালাম আলাইকুম উমাল সালামের উত্তরই জানে না মাথা হেলিয়ে ছেড়ে দিল এরকম লোক আছে না নাই কথা বুঝছে না কেন একজনকে আমি সালাম দিয়েছি সালাম আলাইকুম তুও করে বলছি সালাম আলাইকুম এই সালাম দিলাম তো আমি না হতর ঘুরিয়ে দিয়েছি লাই বুকে আমি যাব না তাই তো বললি তুমি না না ঠিক আছে মানে অর্ধাই ঠিক আছে মৌলবিটা ভুল হয়ে গেল এরকম লোক আছে না নাই কথা বলেন আছে না নাই হ্যাঁ এ বাবুজি আমার সুরাল্লাহ এই যে রমজান মাস আসছে বাপ বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ যাবেন শোনাবো কিন্তু একটা কথা বলি বাবা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান হবে কথা কই না হবে তা ইনশাআল্লাহ একটা হলো 10000 আর একটা দূর দিকে বলবো 10000 আচ্ছা লাই তুমি উঠলে কেন এই এতক্ষণ ধরে কথা শুনলে যাই বুঝে যা রে বুঝায় না রে তারে বুঝায় কে আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে হ্যাঁ ওকে ভূতই ধরেছে এতক্ষণ ধরে শুনলে তাহলে এতক্ষণ ধরে কি বুঝল হ্যাঁ হাই 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 মুসলমান আমি আপনাদেরকে বলি
নাম্বার 2 10000 একটা নাই নাই আল্লাহ তুমি কবুল করনি আল্লাহ জানমালে বরকত দিও তোমার সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করে হাগো এই গ্রামে তো অনেক ছেলে পাইপলাইনের কাজ করে করে না এই কথা বলছেন না কেন করে না এই গ্রামে অনেক ছেলেরা পাইপলাইনের কাজ করে সে মালগুলো কারা মসজিদে করতে আবার ভুট্টু ভাই কই সে মাল কোথায় আমাকে ফোনের পর ফোন ফোনের পর ফোন ও মাল কই কথা দেখতে বসে এখানে না বসে এত কথা লুকিয়ে হ্যাঁ আমি বলি আল্লাহর বান্দা আগো হয়দরপুরের লোক নটকলের লোক এই মসজিদে করতে হবে কি হবে না ধরে বলুন হবে না হবে না হবে তো ইনশাআল্লাহ বাবজি একটা 10000 টাকা হলো নাম্বার 2 একটা আর কমিটি ছেলেদেরকে বলবো কমিটি ছেলে কারা আছো তোমরা একটু মা বোনদের কাছে চলে যাও মা বোন জননদের কাছে চলে যাও ইনশাআল্লাহ মা বোনেরা আছে মা বোনদের ভিতর থেকে টাকা দেবে ইনশাআল্লাহ কই কমিটি ছেলে কেউ নাই নাকি হ্যাঁ জি বলেন ইনশাআল্লাহ 10000 টাকার একটা নিব ইনশাআল্লাহ নাই নাই সুবহানাল্লাহ আবার ইজ্জতের মালিককে জোরে বলুন কে বেইজ্জতির সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক বাদশাকে ফকির বানাই কে আর ফকিরকে বাদশা বানাই কে জোরে বলুন কে তুমি বলে কোরআন বলেনি কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইরু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কোরআন বলে দিয়েছে রাজ্য মানব সিংহাসন সবই খরিদা সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান এ বাচ্চাকে ফকির করে পরকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে গেই তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেহ গোটা হারে রয় কেহ বা হাজার টাকা পাই বিনা মাহিনাতে কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ও মুসলমান ইজ্জতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তার প্রমাণ আমি আপনাদেরকে বলি তুরস্ক আর সিরিয়ার মাটির দিকে একবার লক্ষ্য করে দেখুন বাবা যারা কোটি 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 টাকার মালিক যারা তিন তারা তিনটে চারটে করে ফ্ল্যাটের মালিক ও মুসলমান গো আল্লাহ সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের ব্যবধানে তুরস্ক আর সিরিয়াকে ধূলিসাৎ করে দিল বরবাদ করে দিল রাস্তা নাবুদ করে দিল যারা তিনটি চারটা ফ্ল্যাটের মালিক যারা কোটি কোটি টাকা সম্পদের মালিক আজকে তারা মানুষের কাছে হাত পাতে খেতে দাও পানি দাও রুটি দাও আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ দিয়েছে বাবা আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম মাত্র 10000 করে দেখতে চেয়েছিলাম দুটো তার মধ্যে পেয়েছি একটা আর একটা আল্লাহর এমন কোনো বান্দা হবে না আর একটা 10000 টাকা দেওয়ার লোক নাই হাগো হাই 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 আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আমি বুঝতে পেরেছি বাবা আপনাদের ভিতরে 10000 টাকা দিয়ে বড় কষ্টকর তাই আমি আপনাদের কাছে 10000 টাকার আবেদন রাখলাম যদি না হয় বাবা আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম ইনশাআল্লাহ দুজনে মিলে 10 তার মানে হলো 5000 5000 5000 5000 করে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ আপনি বলেন হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আল্লাহর ঘরের জন্য আমি 5000 করে আবেদন করেছি এই মজলিসের ভিতরে 10টা ভাগ্যবান দর দিকে বলবো মাত্র 5000 করে টাকা
আসুন 10 নয় বাবা কমিয়ে দিলাম মাত্রে 5000 করে টাকার দাতা সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেব ইনশাআল্লাহ নাই বাপ নাই মাত্রে 5000 হ্যাঁ বাপ আল্লাহ ওয়ালারা আপনার বাপ মা কবরে চলে গেছে আজকে তার চতুর্থখন নাই বলছ আল্লাহ আজকে জমি ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়ে চলে এলাম ওগো আল্লাহ এমন কোন দরদের সন্তান নাই এমন কোন দরদের বিটি নাই এমন কোন দরদের ব্যাটা নাই যে আল্লাহর ঘর মসজিদটা উলঙ্গা হয়ে পড়ে আছে অসম্পূর্ণ হয়ে পড়ে আছে মসজিদটাকে সম্পূর্ণ করার জন্য আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে তাই সর্বপ্রথমে 5000 করে টাকা দাতা আমি 10 জন দেখতে চাই তাই সর্বপ্রথম একজন হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ নাই 5000 কোটি টাকা আগে আসুন আর আপনারা যদি নকলির লোক হয়জুর উপরের লোক না হাত তুলেন তাহলে মসজিদের কাজ আগাবে না ওই পর্যন্তই থেকে যাবে আগাবে না তাই বলি 5000 টুলটুলে পড়া কোন দিকে ধনাইপুরে পড়া শহীদ উনি এই সমাজের লাই তো শহীদ হাজী হাজী সাহেব টুলটুলি বলা এই হয়তো পটুকটে এই গ্রামের লোক আপনাদের দুবড়ে কাছে দলায় গলায় দড়ি দেওয়া দরকার হ্যাঁ মসজিদ আপনাদের আর পরের টাকায় মসজিদ করবেন আপনারা হ্যাঁ কি এই দেখেন হাজী সাহেব তিনি সর্বপ্রথম 5000 টাকা দাতা আল্লাহু আমিন আল্লাহ রফিয়া না বান্দা হাজী সাহেব ছিল এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল আর দু কুড়ি আমি হাজী সাহেবের কারণ দিও গো হাজী সাহেব কি সুখের জীবন বাবা মসজিদের জন্য আপনারা যদি মসজিদের জন্য না দেন ওই বাবা মসজিদের জন্য আপনারা যদি মসজিদের জন্য না দেন ওই মসজিদ ওরকমই থেকে যাবে তো মসজিদ ভাঙ্গাই কি দরকার ছিল ওরকমই থাকতো নাকি হ্যাঁ কি দরকার ছিল আবাবজি তো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5000 টাকা একটা বলুন নাই নাই আহা আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ জানামালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও 5000 করে টাকা আমি দেখতে চাইছি 10টা আল্লাহর বান্দা আ বাবা এই একটা হলো নাম্বার 2 আর একটা মাত্র 5000 নাই আল্লাহুম আমিন যা হোক আমি বুঝতে পেরেছি আপনাদের এখানে 5000 10000 টাকা করে দেওয়ার ক্ষমতা নাই ওই জি আসুন আমি বুঝতে পেরেছি বাবা আল্লাহু আকবার আল্লাহর বান্দা এই দেখেন কি নাম শাল মোহাম্মদ মন্ডল 5000 2000 নগদ আর 3000 বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জারে মালে বরকত দিও আল্লাহর ওফিয়ার বান্দা সালমা হামুদ ছিল 5000 টাকা দেখো সালমা হামুদ দিল এ নগদ দুই বাকি তিন ফুটবাড়ি আল্লাহ রফিয়ার বান্দা এখানে হাজির 5000 দিল দেখো মসজিদ কাদির আরো দুও করে আমি বান্দা যে তাহার এ কবুল করে নিল তুমি ও গো সুবহান আল্লাহু আমিন এই দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আর একজন দুরুদিকে বলবো 5000 নাই বাপ নাই শোনা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ 10000-5000 টাকা করে যদি আপনাদের কষ্ট মনে হয়ে যায় আমি একবারে কমিয়ে দিলাম মাত্র দুটো 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 করে 1000 টাকা দাতা ইনশাল্লাহ গেছো 2000 করে ইনশাল্লাহ আমি জানি হায়দরপুর এই নটখলির লোকের তো দিল বড় মন বড় অন্তর বড় কিন্তু মুখ খুলছে না কেন আর আগে কি সব চাষ দিয়ে নিয়েছে নাকি হ্যাঁ আমার মনে হচ্ছে তাই এ বাবজি যা হোক 10000-5000 টাকা যদি না হয় আমি একবারে কমিয়ে দিলাম আপনাদের কাছে মাত্র দুটো 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 করে 1000 টাকা ইনশাআল্লাহ কই আসুন আরে ইমাম সাহেব ওই কোনটা আকাশ ভাই তিনি 2000 টাকা নগদ দিয়েছে আর মা বন্ধের কাছে লোক পাঠান ওই কমিটির লোক কোন
মা বন্ধুরে জলক পালা মা বোনেরা ইনশাআল্লাহ লক্ষীর ভান্ডা টাকা দিবে যাই লক্ষীর ভান্ডা পাই না এই মা বন্ধু দাও এক মাসের পর দাও মসজিদে লাগিয়ে দাও আল্লাহুম্মা আমিন কি নাম বললো আকাশ আল্লাহ রফিয়ার বান্দা আকাশ আলি ছিল এ নগদ 2000 টাকা সর্বপ্রথম হলো আর দুও করি আমি আকাশের জন্যতে শান্তি সুখ দিয়ে তুমি দুনু জাহানে আল্লাহু আমিন ওজা হ্যাঁ তো তুমি আন্দাজে 5000 লিখো না হ্যাঁ খাটো কত কার اللهم আমি 2000 লিখো 2000 নগদ দিয়ে দিছ আল্লাহু আমিন লিখতে হবে না নগদ লেখা দরকার না বাকি গালা খালি লিখলি হবে আল্লাহু আমিন আমি আপনাদেরকে বলি বাবা এই দেখেন ইনশাআল্লাহ এক নম্বর 2000 হয়ে গেল নাম্বার দুই ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে দুটো করে 1000 টাকার দাতা আমি একবারে কমিয়ে দিলাম বাবা আজকে বলুন তো বাজারে কত টাকা চলে যাবে যারা বিজাল বড় পেঁয়াজি কিনতে ফুরিয়ে যাবে লাতিপুতি ছেলে মেয়ে রাখে ফুরিয়ে দেবে 2 কেজি 3 কেজি করে হয়তো গরুর মাংস কিনেছেন আজকে ও বাবা হাজার হাজার টাকা চলে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য এত হাতটা তুলে দিই বলুন মা তুলে দুটো করে হাজার নাই নাই ইনশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি মাত্র দুটো 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 করে 1000 টাকা দাতা ইনশাআল্লাহ ঝট করে মোটো বিলম্ব দেরি করব না যদি দিতে দেরি হয়ে যায় এ বাবা আল্লাহর ঘর তৈরি করা বড় কষ্টকর হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে 10000 চাবো না 5000 চাবো না আমি একবারে কমিয়ে দিলাম মাত্র দুটো দুটো করে 1000 টাকার দাতা একটু তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ হাবা ইনশাআল্লাহ বলুন দুটো করে 1000 টাকা ঝট করে আর আপনারা হয়তো মনে করছেন আমরা বিদেশি মানুষ না এ বাবা বিদেশি মানুষ মসজিদ শেষ পৃথিবীর শেষ প্রান্তে যদি থাকে ওটাও মুসলমানদের ইবাদতখানা ওটাও আল্লাহর ঘর হযরত মণ্ডল কোথা বাড়ি এই দেখেন হযরত মণ্ডল 2000 আল্লাহর রবে যারা বান্দা হযরত মণ্ডল ছিল এ নগদ 2000 টাকা হযরত মণ্ডল দিল আর দু কোটি হযরত মণ্ডলের জন্যতে এ শান্তি সুখ দিয়ে তুমি দুনু জাহানেতে একি বা দু কোটি আমি টাকা রকার নিজ গদিও তুমি গো সুখের জীবন ও মুসলমানেরা আমি দুটো করে 1000 টাকা 10 জন দুরুদিকে দেখতে চাই বাবা একটু তাড়াতাড়ি করে বলি আল্লাহ নবীর সাহাবারা নবী যখন ডাক দিয়ে বলেন তাদের যা ছিল বাবা অত তাদের অর্থ ছিল না নবীর ডাক যখন পড়ে গেল নবীজির ডাক দিয়ে তার আল্লাহ আকবার নবীর ডাকে সাড়া দিয়ে তাদের কাছে যা 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 ছিল ইসলামের জন্য তারা বিলিয়ে দিল আজ আমি বলবো বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2000 2000 1000 2000 1000 করে একটু তাড়াতাড়ি করে নামটা লিখে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে দিয়ে 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 শোধ করে দেব তাই 2000 1000 2000 1000 করে টাকা তাড়াতাড়ি আসুন ঝট করে 2000 1000 2000 1000 করে টাকা বাপ একটু তাড়াতাড়ি করে দেব আল্লাহ রাস্তাতে ইনশাআল্লাহ সবাই মিলে যদি হাতটা বাড়িয়ে দিই মসজিদটা করতে দেরি লাগবে না বাপ তাই 2000 1000 2000 1000 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট একটু তাড়াতাড়ি করে বলে ইনশাআল্লাহ পালা পড়ে যাবে বাপ মসজিদটা 10 লাঠি একের বোঝা তিল 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 করতে 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 তাল হয়ে যায় এ বাবা আজকে আপনারা তিল তিল করে দিতে 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 ইনশাআল্লাহ বড় হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে বলি 2000 1000 2000 1500 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু তাড়াতাড়ি করে লিখাই বাপজি ইনশাআল্লাহ সমস্ত মুসলমানদেরকে বলবো এই মসজিদটা বড় কষ্টকর বাবা এই গ্রামের মসজিদটা করতে হয়তো ওদের খুব কষ্ট আপনাদেরকে আমি বলবো আপনারা সবাই মিলে এখানে এসেছেন খালি হাতে কেউ যাবেন না কিছু মসজিদের জন্য দিয়ে যাবেন ইনশাআল্লাহ এই অনুরোধ আমি আপনাদের কাছে রেখে 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট 2000 1000 করে টাকা 500 করে টাকা একটু নামটা লিখে দেবেন নগদ হলে নগদ তাহলে বাকি হলে বাকি আল্লাহ মাঠ ভরা ফসল দিয়েছে রসুন দিয়েছে গম দিয়েছে সরষা দিয়েছে একটু নামটা লিখাবেন ইনশাআল্লাহ সবাই মিলে হাত বাড়িয়ে দিলে মসজিদটা হতে দেরি হবে না
তাই তাড়াতাড়ি করে 2000 1000 করে টাকা 500 200 করে টাকা দুবস্তা পাঁচবস্তা করে সিমেন্ট দিয়ে একটু মসজিদের জন্য হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ হবে না হবে না ইনশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে দেখি ইনশাআল্লাহ হবে ও হায়দরপুর নটকলের মুসলমানেরা একটু নামটা লিখিয়ে দেব ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসুন যার কাছে যা আছে ঝট করে 2000 1000 500 করে টাকা দুবস্তা সিমেন্ট 500 টাকা নগদ এই দামদারপুরে সুফিয়া বাবা দুবস্তা সিমেন্ট 500 টাকা নগদ আর হ্যাঁ গো এই এই মসজিদের যারা হত্যা করতে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সে মালগুলো কারা সে মালগুলোদেরকে জালসাজি দেখে বলিস হলো ওরা যদি মঞ্চ সামনে না থাকবে ওদেরকে জালসাজি দেখে বলিস হলো কই সে মালগুলো কই হ্যাঁ কই তারা হ্যাঁ ওই বেয়াদবদেরকে কে জালসাজি দেবে বলিস শরীফুল কত বলি ডিহিপাড়ার 500 টাকা নগদ নামদার প্রত্যেক জেলা দিয়েছে দু বছর সিমেন্টের 500 টাকা নগদ শরীফুল 500 টাকা নগদ দিয়েছে আল্লাহুম্মা আমিন দেন ভাই দেন আমি আপনাদেরকে বলবো মসজিদটা বড় কষ্টকর বাবা মসজিদটা হওয়ার তাই আপনারা 2000 1000 করে টাকা মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি কমিটির লোক সকলকে বলবো আপনারা দয়া করে স্টেজে রেখে আসুন তাড়াতাড়ি করে আসুন আপনারা জলদি জলদি করে আসুন আসুন ভাই তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ এই দেখেন দুবস্তা কি নাম আনসার শেখ দুবস্তা শুনেন লিখেন আল্লাহ রবি আরামান না আনসার শেখ গছিল এ দুই ব্যাগ সিমির দেখো মসজিদে দান হা বাবা একটা কথা আপনাদেরকে অনুরোধ আপনারা কেউ খালি হাতে যাবেন না এটা আমার অনুরোধ মসজিদ আল্লাহর ঘর এখানে কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর শেষ প্রান্তে মসজিদ হলে দান করলে ওটা আল্লাহর ঘরে দান করবেন আপনি অন্য কাউকে ব্যক্তিগত দেবেন না তাই ইনশাআল্লাহ আজিত মন্ডল আগে ফ্যানের দরকার না সিমেন্টের দরকার সিমেন্ট বলেন ফ্যান পরে দিয়ে ঘর ঘরটা আগে হোক তারপর ফ্যান দিয়ে আগে ফ্যান লাগবে না নাকি বলছেন আপনারা বলুন এই লিখেন আদিত শেখ দুটো ফ্যান লিখেন আদিত শেখ দুটো ফ্যান কই আদিত শেখ দুটো ফ্যান হ্যাঁ আল্লাহুম আমিন এলেন আল্লাহুম আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানে বলে বরকত দেখে মসজিদ খাড়া করে তারপরে ফ্যান আপনি হয়ে যাবে এই কি টাকা ভাই গেলে তুমি পকেট থেকে মনে হলে যা কই দাও আমাকে দাও দাও একজন 2000 টাকা দিয়েছে আল্লাহুম আমিন কি নাম বহরমপুর বাড়ি ওটা কিসের তোমার একজন বহরমপুর থেকে এই দেন 2000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আল্লাহুম আমিন আল্লাহর পেনারা বান্দা কোথায় বসেছিল এ বহরমপুর থেকে নগদ 2000 দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার এ কবুল করে নিও তুমি নগদ সুবহান আল্লাহুম আমিন আল্লাহ কবুল করে নিও জনমালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আসুন ওই দেখলেন বধু সে 500 টাকা নগদ কত বলি গো পমাইপুর ও মপয়ামপুরের লোকে দেখেন বধু সে 500 টাকা নগদ দিয়েছে আল্লাহর বান্দা তুমি কবুল করে নিও আল্লাহর পেয়ার বান্দা বধু সে গছিল 500 টাকা দেখো 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 গদা নিল আর দু করে আমি বান্দা যে তোমার এ কবুল করে নিও তুমি রগ সমহার ও মুসলমান দরদির আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো 2000 1000 500 2000 1000 500 করে টাকা দু বস্তা পাঁচ বস্তা করে সিমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি দু বস্তা এক বস্তা পাঁচ বস্তা 2000 500 1000 টাকা আপনারা ইনশাআল্লাহ নামটা লিখে দেব সবাই কি হবে না হবে না আমি বেশিক্ষণ বলবো না বাবা বক্তা আছে আমার পরে দুর্দান্ত বক্তা বাংলাদেশ সুদূর বাংলাদেশ থেকে দিল ভরে যাবে মন ভরে যাবে অপার বাংলা আপনার কি বলে মিজান রহমান আজাহারির যে বক্তব্য হুবহু এক একদম শুনবেন তো জান ভরে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলুন নাজমুল ইসলাম হায়দ্রাবাদে আছে 5000 টাকা নগদ দিয়েছে ফোন মাশাআল্লাহ নাজমুল ইসলাম নগদ দিয়েছে ফোন পে কার ফোন পে দিয়েছে
জামায়ের ফোন পে দিয়েছে আল্লাহর রবে যারা বান্দা নাজমুল গছিল এ 5 হাজার টাকা নাজমুল গদান দিল এ আরো দুও করে আমি নাজমুলের কারণ আর দিও গো নাজমুলকে তুমি সুখের জীবন চতর গো পাবো তুমি ও গো পাগো বাড়ি মে জানে নাকি তুমি গো করে দিও হরি ও মায়েরা আমার বোনেরা আমার জননী মা খালারা তোমার কে বলবো মা 2000 1500 200 করে দাও মা 2 বস্তা 5 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দাও আল্লাহর ঘর মসজিদে নামাজ চলবে কিয়ামত পর্যন্ত তসবিহ চলবে কোরআন তেলাওয়াত চলবে তসবিহ পড়তে থাকবে এক একটা করে তসবিহর বদলা এক একটি করে দিন যাবার বেশর বদলা একটা 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 করে নেকি হয়ে যাবে কিনা মহিদুল দামোদরপুর মহিদুল লালটুকু দেখো দামোদরপুরে বাড়ি এ দুই ব্যাগ দিল সে মিটুতি তাড়াতাড়ি কিন্তু এই গ্রামের লোক কই আমি তো আশ্চর্য হয়ে গেলাম হিটলার এই দেখেন নগদ আল্লাহ রবে যারা হিটলার রোগ ছিল এ নগদ 5000 টাকা কত বাড়ি এ 5000 টাকা হিটলার নগদ দানিল আরো দুও ঘুরে আমি হিটলারের কারণ এ দিও গো হিটলারকে তুমি সুখের জীবন বাতানের আব্দুল সত্তর 500 টাকা দিয়েছে আল্লাহ রবে যারা বান্দা আব্দুল সত্তর ছিল 500 টাকা আব্দুল সত্তর দেখো গো দানিল সাইমা বিবি দেখো মাওলা কতই বসেছিল মা বাপের নামে 500 টাকা দিল আর দুও করে সাইমা বিবির কারণ আর দিও গো সাইমা বিবিকে সুখের জীবন মুস্তাকিম দেখো মাওলা ডাঙ্গা পাড়ায় বাড়ি দিল 500 টাকা অতি তাড়াতাড়ি এই দেখেন 2000 টাকার লোক কতদিন দেখিনি গো এটা কে দিল কি নাম বেনামিতে দেখো মোলা নাম না করিয়া এ নগদ 2000 টাকা লোড দিল মসজিদ ভাবিয়া আর দু ঘুরি আমি বেনামির কারণ আর দিও গো বেনামি কে গো সুখের জীবন রশিদ হাজি পোমাইপুর 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও রশিদ হাজি পোমাইপুর 1 বস্তা সিমেন্ট আল্লাহ রবে যারা বান্দা এখানে তেছিল এ 2000 টাকা দেখো বেনামিতে দিল আর দুও করি আমি বেনামির কারণ আর দিও গো বেনামিতে গো সুখের জীবন এ কমিটির ছেলেরা তোমরা মা বন্ধের টাকা নিয়ে এসো তো কি নিয়ে এসো মুস্তাকিম 1 বস্তা সিমেন্ট আল্লাহু আমি আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে তুমি মাওলা বরকত দাও 1 বস্তা সিমেন্ট আসুন ভাই 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ 2000 1000 করে টাকা এক টলি হাফ টলি করে বালি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মসজিদে থাকবে বাপ তাড়াতাড়ি করে বলবো ইনশাআল্লাহ ঝট করে কেউ বসে থাকবে না বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করেছি কমিটির লোক কই ওরা তো ভয়ে আসছে না মালগুলো টাকা লাগবে বলি কি নাম যার নাম আর এখন কোরআন দিয়েছি এখন কোরআন শরীফ দিয়েছে 5 বস্তা সিমেন্ট দিবেন 1 বস্তা ও আচ্ছা লিখেন জাল মোহাম্মদ 1 বস্তা সিমেন্ট আল্লাহুম আমিন আল্লাহ তুমি কবুল কর আল্লাহুম আমিন গরিব মানুষ আল্লাহুম আমিন আল্লাহুম আমিন দেন সব বাবা দেখো মা পদ্র আড়াল হতে নগদ 1000 দিল মসজিদ ঘরেতে আর দোয়া করি আমি করি গো রব্বানা সব বিবিকে তুমি গো কখনো ভুলো না মুকবুল শেখ 200 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট এই মুকবুল শেখ 2 বস্তা সিমেন্ট লিখো কোলাপাড়া বাড়ি দমদারপুরে মকবুল শেখ 2 বস্তা সিমেন্ট আল্লাহ রবে যারা বান্দা মকবুল গছিল এ 2 ব্যাগ সিমেন্ট দেখো মকবুল দানির আল্লাহু আমিন আল্লাহু আমিন আসর হবে ইনশাআল্লাহ 200 100 500 200 100 500 200 100 500 করে দিলে ইনশাআল্লাহ পালা পড়ে যাবে বাবা
কিনাম বকুল নামেতে দেখো বমাইপুরে বাড়ি এ 500 টাকা দিল নগদ অতি তাড়াতাড়ি আর দোয়া করে আমি বকুলের মা বাপের কারণ এ দিও গোদর মা বাপকে গো সুখের জীবন এ আলো দেখো বেনামেতে কতই বসেছিল 200 টাকা বেনামি গো দেখো গো লিখিল আল্লাহু আমিন আরে আমি কমিটির লোকগুলোকে ডাকছি ওদেরকে ভিতরে পাঠাবো কিংবা মেয়েদের কাছে পাঠাবো তো এরা এমন কমিটি হয়েছে এদেরকে কমিটি কে করেছে যে ভয়ে জালসাদের সামনে আসছে না আনু পমাইপুর বাড়ি এক বস্তা সিমেন্ট সাইদুল এক বস্তা সিমেন্ট পমাইপুরের আই লিখো আনু আর কি সাইদুল নাকি আনোয়ার সাইদুল পমাইপুরে আল্লাহু আমি এক বস্তা করে সিমেন্ট আল্লাহু আমি তাড়াতাড়ি করে বলি বাবা ইনশাল্লাহ আর আমার মা বোনদেরকে বলবো মা বোনরা তোমরা পাঠাও টাকা পাঠিয়ে দাও দেখো ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলবো 1000 2500 200 এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট সাদরুল শেখ দামোদারপুরে বাড়ি দু বস্তা সিমেন্ট আইছে রায় লিখো সাদরুল শেখ দামোদারপুরে বাড়ি দু বস্তা সিমেন্ট সাদরুল শেখ তোর আব্বা অসুস্থ আল্লাহ রবে যারা বান্দা সাদরুল গো ছিল এ বাপের নামে তে দু ব্যাগ সিমেন্ট দানিল আর দোয়া করে তাগার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে আল্লাহু আমিন আসুন ভাই তাড়াতাড়ি করে বলি মোটু বিলম্ব দেরি করবো না ভাই এক ভগ্নি 50 টাকা দিয়েছে আল্লাহু আমিন ভগ্নি বেচতে এসেছে যে 50 টাকা দিয়েছে এক বা কি নাম ওবায়দুল পমাইপুরে বাড়ি এটা কেন ওবায়দুল পমাইপুরে বাড়ি আল্লাহু আমিন আল্লাহর বান্দে এক বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহু আমিন বলেন কি নাম সাকুয়াত কত বাড়ি দামোদারপুর সাকুয়াত দু বস্তা সিমেন্ট বাপের নাম কি বাপের নাম মতিজুল লিখো সাকুয়া দামদারপুরে বাড়ি মতিজুল বাপের নাম দু ব্যাগ সিমেন্ট আল্লাহ রবে যারা বান্দা সাকুবান গোছিল এ বাপের নামে তে 2000 টাকা দিল আর দু করি আমি তোর বাপের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের বাঁধন বেনামি বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া দুই ব্যাগ দিল সিমেন্ট বসিল দুই দুই শত দিল টাকা মসজিদ লাগিয়া আর তো করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে আসুন ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে যার কাছে যা আছে 100 200 550 100 200 550 10 20 ইনশাল্লাহ দু বস্তা পাঁচ বস্তা 10 বস্তা করে সিমেন্ট তাড়াতাড়ি করে বলুন ইনশাল্লাহ ঝট ঝট করে হা বাবা 1000 করে টাকা আপনি পরে দিবেন থেমে দিবেন রমজান মাস আসছে রমজান মাসে বরকতি মাস রহমতি মাস মাগফিরাতি মাস এই মাসে দেবেন ইনশাল্লাহ বরকত হয়ে যাবে আল্লাহ বরকত এই দেখেন দু বস্তা সিমেন্ট কিনা মাজিরুল শেখ মাজিরুল শেখ বাথান তিনি দু বস্তা সিমেন্ট আল্লাহ রবে আনা বান্দা মাজিরুল গো ছিল এ দুই ব্যাগ দেখো সিমেন্ট মাজিরুল গো দিল আল্লাহু আমিন আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বড় কর আল্লাহু আমিন পয়সা আগে তুই নিয়েছ নাকি রফিক এক বস্তা সিমেন্ট কত বাড়ি জি ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি দেখেন মা বোনেরা কই গো টাকা আগে তোমরা টাকা তুলে নিয়েছো তো কিছু টাকা দেবে ইমাম সাহেব আবার যাও আবার দেবে লিসো বুড়ি লিসো 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 মাল লিসো তাদের লিসো আলমগীরের বোন দেখো কোথায় বসেছিল এ 900 টাকা মা আয় বুড়িটা যাও আবার তোলো কত বেটি যাও তাদের আবার যাও আবার মাল ঘুরো আবার ঘুরো
দেখো নই শত টাকা দিল মা বাপের কারণ আরো দোয়া করি আমি দালঙ্গের বনে রজনেতে শান্তি সুখ দিজ তুমি দুনু জাহানে মাহবুব দেখো গো মাওলা কতই বসেছিল দুই ব্যাগ সিমিটার 200 টাকা দিল আল্লাহ আমিন সেতাহার সেতাহার এই লিখতে হবে না সেতাহার নগদ লিখতে হবে না এরা নগদ লিখে পালা দিছে বাকি গুলো লিখা বাদ দিয়ে আল্লাহু আল্লাহ হাদ সেতাহার এখানেতে ছিল এই 1000 টাকা দামদারপুর থেকে দান নিল এই আরো দোয়া করে হাজি সাহেবের কারণ দিও গো হাজি সাহেবকে সুখের দেব আল্লাহ কুন্ডা বুলেট কোথা বাড়ি বুলে তার মান নামে 10 ব্যাগ সিমেন্ট মা মারা গেছে নাকি যোগ্য মায়ের যোগ্য ছেলে ভুলে টগ ছিল এ 10 ব্যাগ সিমেন্ট দেখো দেখো গো লিখিল এই আরো তো করে তার মায়ের কারণ দিও তার মাকে তুমি সুখে ন জীবন আর বক্তব্য বলে বাংলাদেশ আরো দোয়া করি আমি করি গরম বালা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ আল্লাহ দেখেন আপনাদের দেশের সন্তান হ্যাঁ হাফেজ সাহেব ও রেজিনবর্তে ঘড়ি মাদ্রাসায় শিক্ষক আল্লাহ আমি উনি বলছেন হুজুর আমি 500 টাকা দেব আল্লাহ আমি এ দেখেন আমার ছাত্র হোক 500 টাকা নগদ আল্লাহ আমি দোয়া করবেন আপনাদের দেশের ছেলে দেখেন চিনেলেন কোথা বাড়ি এই দেখেন এখানে পাশেই বাড়ি বাবা হজরত 500 টাকা নগদ 1500 টাকা বাকি হজরত নামেতে দেখো গোতেই বসেছিল এ 1500 বাকি আর 500 নগদ 2000 হলো আর দোয়া করি আমি নূরভানু 500 টাকা দিয়েছ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি জানে মালে বরকত দিও ধন সম্পদ বানিয়ে দাও আল্লাহু আমিন আল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে এই ইমাম সাহেব কই গো এই ইমাম সাহেব যান বক্তলিশন মানুষে বক্তলিশন হ্যাঁ আমি বলবো বক্তাকে নিয়ে চলে আসুন নিশ্চয় মাওলানা হাফিজুর রহমান আপনি বক্তাকে নিয়ে স্টেজে চলে আসুন জি গজল হবে ইনশাল্লাহ এলেন গজল হবে ইনশাল্লাহ হ্যাঁ হজরত 500 টাকা নগদ 1000 বাকি বললেন না হ্যাঁ হয়েছে তো হ্যাঁ হয়ে গেছে ইনশাল্লাহ এ বাবজি আমি আপনাদেরকে বলেছি কেউ খালি হাতে যাবেন না এক বস্তা সিমেন্ট হলেও আপনারা দেবেন জালসা করবো নাকি বললেন আগো জালসা করতে বললেন নাকি করবো জালসা করার লোক আসছে আমি তো জালসা করা করি ভালো আছি নাকি হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ বাবি বরণে মারো এই দেখেন পবাইপুর কলিমুদ্দিন এক বছর শুনে লিখেন পরনিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে এ কমিটি ছেলে কারা আছো এ রুমাল দালিয়ে ভিতরে ঘুরুক যে যা দিবে 200 100 500 কাকেই বা বলবার কেই বা আছে এখানে হ্যাঁ বলেন ধনে আল্লাহ আকবার লেন লোক লেন নিয়ে ভিতরে ঢুকেন ভিতরে রুমাল নিয়ে ঢুকেন আর আমি আপনাদেরকে বলবো বাবা 100 200 500 50 10 20 কি নাম জাহাঙ্গীর পমাইপুরে বাড়ি এক বস্তা সেমে আল্লাহ আমি আল্লাহ কবুল করে নিও জানে মালে বরকত দিও এই সামনে গেল না পেছন দিকে যান পেছন দিকে যান সামনে তো আমি আছি হ্যাঁ এলেন হাজি সাহেব একটা ফ্যান এই দেন একটা ফ্যান আর 500 টাকা নগদ কি নাম আলহাজি আদালি সাহেব এক বস্তা 500 টাকা নগদ আর একটা ফ্যান দেবে
দামোদরপুর বাড়ি আল্লাহ রবে জানা মান্দা গাজি সাহেব ছিল এ 500 টাকা নগদ আর একটা ফ্যান দিল আর দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুজাহানেতে এ রুমালটা খালি নিয়ে চলে গেল হামলা হু হু করে সাহা ও বাবা রুমাল নিয়ে একবার হু হু করে মারছে তো হ্যাঁ আল্লাহকে সামনে দিয়ে যাও তো পেছন দিয়ে চাইলে দিবে কোন বুকাদেরকে পাঠাল যে বলো ধনে হ্যাঁ আল্লাহ দেন বাবা দেন এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট আল্লাহ রাস্তায় দেবেন আর এই যে বাবা রমজান মাস আসছে সামনে রমজান মাসে আমরা রমজানের রোজা করব ইনশাল্লাহ একক করবো তো ইনশাল্লাহ অনেকের বাবা পেটে গ্যাস হয় অম্বল হয় দিনের বেলায় 10টা 12টা করে দিনের বেলায় চা খাই খালি পেটে তাতে গ্যাস অম্বল নাই রোজার মাস আসলে গ্যাস অম্বল হয় ওর পেটে গ্যাস অম্বল লয় বাবা পেটে কলেরা হয় হ্যাঁ ঠিক কিনা ধরে বলুন হ্যাঁ আমি আপনাদেরকে বলবো রমজান মাস কোনো ভাগ্যবান মাস বাবা তিন ভাগে বিভক্ত আর এই মাসের যা নেকি আল্লাহ তার ফেরেশতার মাধ্যম দিয়ে দেন না তিনি নিজ হাতে নিজে তিনি দিয়ে থাকেন বান্দাকে সুবহানাল্লাহ ভাইরা আমার সব কিছু লোক দেখানো হয় কিন্তু রোজা কিন্তু লোক দেখানো হয় না কেউ শুকিয়ে থাকবে লোক দেখিয়ে বলুন ধনে কথা বলেন কেউ শুকিয়ে থাকবে না লোক দেখিয়ে গিয়াসউদ্দিন বাথান এক বস্তা সিমেন্ট গিয়াসউদ্দিন বাথান এক বস্তা সিমেন্ট কি নাম মসজিদুল কোথা বাড়ি টুল টুলি পাড়া মসজিদুল এক বস্তা সিমেন্ট মা বাপের নামে দিয়েছে আল্লাহ তুমি তোর মা বাপকে কবুল করো আলমগীর বোমাইপুর এক বস্তা সিমেন্ট আলমগীর বোমাইপুর এক বস্তা সিমেন্ট জিন্নাত মন্ডল কোথা বাড়ি দামদারপুর এক বস্তা সিমেন্ট জিন্নাত মন্ডল দামদারপুর এক বস্তা সিমেন্ট এই সাধু সাহা দামদারপুর এক বস্তা সিমেন্ট আর আমার মা বন্ধে কাছে সিমেন্ট টিমিট নাই কমিটি ছেড়ে বিলে কই আসলে যার বিহাতার খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই হ্যাঁ নাকি কি নাম সাইদু আল্লাহ রবে যারা মান্না মাতাদের সাইদু লোক ছিল 500 টাকা দেখো দেখো নগদ দানিল আরো দোয়া করি আমি সেই দুলের জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনা বাবা সবাই দিতে পারে না বাপ এই জায়গা দরকার দিল ভালো যার দুনিয়া ভালো তার দিল খারাপ যার দুনিয়া খারাপ তা এ বাবা আমার সোনারা তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ দেখো জননী কি বুঝে দেখো দাও মাশাল্লাহ আল্লাহ রবিয়ারা ও আচ্ছা আল্লাহ রবিয়ারা মান্দি পদ জ্ঞানে ছিল এ 500 টাকা দেখো দেখো জননী গ দিল আরো দুও করি আমি জননের কারণ আর দিও 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 তুমি সুখে রজিব আব্দুল জব্বার দেখো মাওলা কত্রা পাড়ায় বাড়ি দিল 500 টাকা অতি তাড়াতাড়ি আরো দুও করে আব্দুল জব্বারের জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে 2000 কি নাম জেন্টু কোথা বাড়ি আল্লাহ রবে যারা বান্দা জেন্টু ও গোছিল শেষের বেলাতে 2000 টাকা দিল আর দু ঘুরে আমি জেন্টুর কারণ আর দিও বাল্লা তাকে তুমি সুখের দিব আনারুল দু এক বস্তা সিমেন্ট দামোদরপুর লিখো আনারুল দামোদরপুর এক বস্তা সিমেন্ট লিখো আল্লাহু আমিন আসুন সাথে মলকের মাদুসা ছিলেন নাম বলতে হবে না আপনার নাম বলুন।